গুড মর্নিং। তো আচ্ছা কি বার মা? মঙ্গলবার, ডেট ভুলে যাচ্ছি। মঙ্গলবার না না, এখনো আছে, এখনো গুড নুন হয়নি, 12টা বাজেনি। তো আমি আজকে কোনো ব্লগ করব না, আমি জাস্ট কয়েকটা কথা বলার জন্য এসেছি। আমার বাবার জন্য এই চ্যানেলটা খোলার ইচ্ছা, চ্যানেলটা খোলা ঠিকই, কিন্তু আমি যাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছি তারা হচ্ছে মানে যাদের চ্যানেল দেখে, তাদের ব্লগ দেখে, মানে আমার তাদেরকে খুব ভালো লাগে। শুধু আমারই না, আর একজনেরও আছে। তো বলছি একজনকে, তো তারা হচ্ছেন ইনসাইড আউট। আর আমি মানে মনে করো ওই 1.5 বছর থেকে আমি ওদের ব্লগ দেখতে দেখি, মানে আমি ওয়েট করে থাকি যে কখন ব্লগ আসবে। শুধু আমি না, আর একজন যার কথা বলছি সে ওয়েট করে থাকে যে কখন ব্লগ আসবে, আমরা দেখবই সেই ব্লগটা। আমার এত ভালো লাগে, শুধু আমার না, এবার বলি কে, দাঁড়া, তো বলছিলাম না আর একজনেরও খুব ভালো লাগে, এই যে না, মানে আমি যদি সোহাদদার বা অর্পিদির ব্লগ দেখি, মানে সোহাদদাকে মা বলে প্রিয় জামাইবাবু, ছোট বটে কিন্তু ওই প্রিয় জামাইবাবু বলে, মানে পূজা দিকে দেখেছে যে দেখে যে জামাইবাবু বলতে, তো প্রিয় জামাইবাবু কার কার ব্লগ, মানে গলাটা এত চিনে গেছে সেই প্রিয় জামাইবাবুর, মানে ওই অর্পিদি হোক আর সোহাদদা যেই গলা করুক, মা কিন্তু বলে প্রিয় জামাইবাবুর। আবার হয়তো কোনদিন দেখালাম না, আমি আগে দেখে নিয়েছি, হ্যাঁ ও আসেনি, তখন আমরা রাত্রেবেলায় শোয়ার সময় দেখি বেশিরভাগ, তো কি ওর আগে হয়তো দেখে নিয়েছি যে প্রিয় জামাইবাবুর ব্লগ কি বন্ধ হারিয়ে গেল, আর কি ব্লগ করে না। তো তুমি কিছু বলতে চাও? ওর ওর ব্লগ আমার খুব ভালো লাগে, এটাই আমি বলতে চাই, খুবই ভালো লাগে। কেন ভালো লাগে? আর কথা বলার ধরনগুলো, আয়দাগুলো, সব কিছু, আর গলাটা এত চেনা হয়ে গেছে, ও আমার সাথে অনেক ছোট, এটা ছেলে বেশি, কিন্তু তবু আমি ওই জামাইবাবুই বলি। মানে কি বলবো, আমাদের কি বলবো, মায়ের চ্যানেল থেকে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি যাতে মা একা দেখতে পাই। আমি তো সবসময় তো আর মাকে দেখানো সম্ভব নয়, আমি কি করি, আমি নিজে মতো তাকে নিজে কোনো সময় দেখিনি, কিন্তু সে সময় তো মা থাকে না, মা কাজে ব্যস্ত থাকে। হ্যাঁ বসো গা, মানে বেশিক্ষণ দাঁড়াতে পারলো না তাই বললো বসছি গা। আর এটাই হচ্ছে আমার ওদের চ্যানেল দেখেই আমার মানে কি বলবো, আমি ইন্সপায়ার হই। আমার এত ভালো লাগে ওদের তিনজনের খুনসুটিটা, বেশি ভালো লাগে আমার। আমার তো ওই কথাটা সব থেকে মনে আছে, পূজাদি যখন সুজির বদলে নুন এনেছিল, ও সে একটা কথা, মানে কি বলবো, আমার খুব ভালো লাগে। তো এটাই আমার বলার ছিল, আশা করি ভালো লাগবে। আর আমি সোহাদদা আর অর্পিদি ইনস্টাগ্রামে মেসেজও করেছিলাম, কিন্তু রিপ্লাই পাইনি। যাই হোক, আশা করি ভালো লাগবে। তো চলো, এটাই বলতে এসেছিলাম। টাটা।